জানি নিজক মার্কেটে এতিয়া একদম নতুন রূপত সজাই তোলা হয়েছে, আগর নিচিনা নাই, আগতে গাড়িবিলাক সব চলিছিল। আর মোর লেফট সাইডে আছে ক্যামেরার বাজার, এইটু সাইডে আছে ক্যামেরার বাজার, সকল ধরনের ক্যামেরা ইয়াত পাওয়া যায়। মোর পিছফালে আপনাদের দেখতে পাইছে ইয়াত ডাঙর গুরুদ্বারা আছে চান্দিনি জগত। হ্যালো হাই নমস্কার, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সন্ধিয়ার সময় এতিয়া মই পাহাড়গঞ্জর রাজপথত আছো, এতিয়া মেট্রো পিনে গৈ আছো, আরকে আসাম মেট্রো স্টেশনের পিনে গৈ আছো। মেট্রো স্টেশনের পৰা মই আজি পুরানি দিল্লি ফালে ফুৰিবলৈ যাব ওলাইছো। আজি আপোনালোকক পুরানি দিল্লির চান্দিনী চকর মার্কেট তো দেখাম। তো বলক ভিডিওটো আরম্ভ করো। আরকে আসাম মেট্রো স্টেশন আহি পালো, এতিয়া ইয়াৰ পৰা চান্দিনী চকলৈ মেট্রো যোগেদি যাম। এতিয়া মই চান্দিনী চক মেট্রো স্টেশনের পৰা ওলাই আহিলো, মেট্রো স্টেশনত ভিডিও করবলে এলাও নাই, সেইভাবে দেখাব নোৱাৰিলো। বর্তমান মই আছো লাল কিল্লার ফ্রন্টত, মোর পিছফালে আছে লাল কিল্লা, আপনার দেখাই আছো লাল কিল্লা। এই রাস্তাটা পার হয়ে যাব লাগিব, তো অল্প ওয়েট করক, আপনার লাল কিল্লাও দেখাই আছো। আর এইটো সাইডে আছে চান্দিনী চক, এটা দেখিব পাৰিছে ইমান ট্রেফিক জ্যাম লাগি আছে লাল কিল্লার সন্মুখত, চাব পারে। লাল কিল্লা বেলেগ সাইডত আছে, এই রাস্তাটো পার হয়ে যাব লাগিব, চাব পারে ট্রাফিক জ্যাম, সাংঘাতিক ট্রাফিক জ্যাম লাগি আছে এতিয়া লাল কিল্লার সন্মুখত। পশ্চিম সাইডত আছে চান্দিনী চক, তো অল্প ওয়েট করক, দেখাই আছো আপনার লাল কিল্লা। কথাটা হল লাল কিল্লার সাইডে যাব নিদিয়ে বলে এতিয়া 26 জানুয়ারির ঘটনার পাছত অনির্দিষ্ট কাললে লাল কিল্লা বন্ধ করে রাখা হয়েছে। তথাপিও মই ভাবিছিল আপনার ফ্রন্ট গেটের পৰা দেখাই দিম বলে, কিন্তু নহল, একো না, যেতিয়া লাল কিল্লা আকৌ খুলিব মই আহিম, আপনার ভিতরের পৰা দেখুৱাম। মই তো অলরেডি দুবার লাল কিল্লা ভিজিট করছো, তো একু নাই, মই আজি আপনার চান্দিনী চক মার্কেটটা দেখাম, বলক চান্দিনী চক মার্কেটটা চাও। তথাপিও মই যিমান পাৰো আপনার লাল কিল্লা ইয়ারপাড়া দেখাবলৈ চেষ্টা করিম, আপনাদের চাওক ইয়ারপাড়া যিমান দূর পাৰো মই দেখাই দিব চেষ্টা করিম। এইখানে হয়েছে লাল কিল্লা, চাব পাৰে আপনাদের, ইয়ারপাড়া অলপ তলপ হলেও দেখা পাই আছে লাল কিল্লা, সন্ধিয়ার পরিবেশ লাল কিল্লা। এইটি হয়েছে চান্দিনী চক মার্কেটের গেট, ইয়ারপা সুমাই গেলে চান্দিনী চক মার্কেট পাম আমি, 2-3 কিলোমিটার লম্বা চান্দিনী চক মার্কেট আছে। তো বলক আজি আপনার মানে চান্দিনী চক মার্কেট দেখাম, তো ভিতরলে যাও বলক। এইটো হয়েছে চান্দিনী চক মার্কেট, চান্দিনী চক মার্কেট এতিয়া একদম নতুন রূপত সজাই তোলা হয়েছে, আগর নিচিনা নাই, আগতে গাড়িবিলাক সব চলিছিল, জ্যাম লাগিছিল, কিন্তু এতিয়া গাড়িবিলাক বেন করে দিছে, অকল ই রিক্সা রিক্সা আদি চলে, ওয়াকিং করে দিছে, খোজকাড়া মানুষের ভিড় এতিয়া। এইটো হয়েছে চান্দিনী চক মার্কেটের ওয়াকিং স্ট্রিট, মোর লেফট সাইডে আছে গৌরী শঙ্কর মন্দির, আপনাদের চাব পারে এইটো গৌরী শঙ্কর মন্দির, অল্প আগতে আছে গুরুদ্বারা, ডাঙর গুরুদ্বারা আছে। সন্ধিয়ার সময় এতিয়া বহুত ভিড় চান্দিনী চক মার্কেটত, রাস্তার দুই কাষে বাজার লাগে, ইয়াত ডাঙর ডাঙর বাজার আছে, ইয়াত ক্যামেরা ডাঙর বাজার লাগে, ক্যামেরার সকল সামগ্রী ইয়াত পাওয়া যায়। আর মোর লেফট সাইডে আছে ক্যামেরার বাজার, এইটু সাইডে আছে ক্যামেরার বাজার, সকল ধরনের ক্যামেরা ইয়াত পাওয়া যায়। চাব পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চান্দিনী চক ব্রাঞ্চ। রাস্তার দুই কাষে কেবল বাজারে বাজার আছে,
বহুত সস্তাত কাপড় কানিবিল পাওয়া যায় ইয়াত। মোৰ পিছফালে আপোনালোকে দেখিব পাৰিছে ইয়াত ডাঙৰ গুৰুদ্বাৰা আছে চান্দিনী চকত, এই চাব পাৰে গুৰুদ্বাৰা। যদি কেতিয়াবা লালকিল্লা আহিব বিচাৰে বা চান্দিনী চক আহিব বিচাৰে তেন্তে ইয়াৰ নিয়াৰেষ্ট মেট্ৰ' ষ্টেচনটো হৈছে লালকিল্লা আৰু চান্দিনী চক মেট্ৰ' ষ্টেচন। দুটাৰ ভিতৰত যিকোনো এটা মেট্ৰ' ষ্টেচনত আহিলে আপোনালোকে চান্দিনী চক নাইবা লালকিল্লা পাই যাব। তাৰপাছত বেছি দূৰত্বত নাই। ইয়াত ছোৱালীৰ ৱেডিং ড্ৰেছৰ ভাল ভাল শ্ব'ৰুম আছে, বহুত চাব পাৰে ৰাস্তাৰ কাষত। ডাঙৰ ডাঙৰ শ্ব'ৰুম আছে ৱেডিং ড্ৰেছবিলাকৰ। ইয়াৰ পৰা অলপ ৰেনোভেটৰ কাম চলি আছে চান্দিনী চকত। কাম কাজ চলি আছে এতিয়াও। আৰু এইটো আমাৰ ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় পতাকা। চ' গাইজ, ৰুম আহি পালোঁ। আজিৰ ব্লগটো ইমানতে সামৰণি মাৰোঁ। আশা কৰোঁ ব্লগটো চাই আপোনালোকে ভাল পাব। বাই বাই, গুড নাইট।